वेलकम टू नियोगीज किचन। आज आपनादेर आमी देखाच्छी चितल माछेर तेल झाल जामाई षष्ठी स्पेशल। जामाईदेर जोन्नो ए रान्नाटी आपनाराओ अति सहजेई बानिये फेलुन। आज ए रान्नाटी आमार बौदि करे देखाबे। आमरा एखाने एक केजी मतो माछ निएछि, ताके नून हलुद माखिये निएछि। बड़ो बड़ो चितल माछेर कोल देखेछेन तो, चितल माछेर पेटीटा कत बड़ो। आमरा तेलटा गरम करे निएछि, एबार माछगुलोके भेजे नेब। লাল করে আমরা মাছগুলোকে ভেজে নেব। একসাথে বেশি করে মাছ দেব না, তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে, তাই আমরা একটা একটা করে মাছ ভেজে নিচ্ছি। মাছগুলো ভেজে নিয়েছি। আমরা একটু জিরে ফোড়ন দিলাম, পাতা ফোড়ন দিলাম। আমরা এরকম লম্বা লম্বা করে আলু নিয়েছি, এগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। এগুলোকে ভেজে নিচ্ছি। বেশ লাল হয়ে গেছে, এবার আমরা এগুলোকে তুলে নিচ্ছি। অনেকে অনেক রকমের রান্না খেয়েছেন, এই রকম ধরনের এরকম ভাবে যেটা আমরা রান্না করছি এটা খেয়ে দেখুন কেমন লাগে। আর ওই আলু ভাজা তেলের মধ্যে মশলাগুলো দিয়ে দেব। আমরা দেখুন মশলাটাকে একদম শিলনোড়ায় বেটে নিচ্ছি। এখানে আমরা জিরেটাকে বেটে নিচ্ছি। এই বাটা মশলার টেস্টই কিন্তু একদম আলাদা। অনেকেই জিরের গুঁড়ো খান, কিন্তু বেটে যদি ইউজ করেন তার কিন্তু টেস্ট অনেক গুণে বেড়ে যায়। এবার আমরা তেলের মধ্যে জিরে আর আদা বাটাটা দিয়ে দিলাম। আমরা এখানে 4 চামচ জিরে বাটা আর 2 চামচ মতো আদা বাটা দিয়েছি। এবার দিলাম লঙ্কা বাটা, একটা টমেটো আমরা কুচি করে দিয়ে দিচ্ছি। দিচ্ছি আমরা 1 চামচ মতো হলুদ। গ্যাসটা কমিয়ে রাখবেন, তারপরেই মশলাগুলো দেবেন, নালে পুড়ে যাবে। এবার দিচ্ছি 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো। এবার মশলাটাকে একটু মিশিয়ে নেব। 4-5 মিনিট মতন আমরা মশলাটাকে কষিয়ে নেব। এবার আমরা একটু অ্যাড করছি সামান্য একটু কাশ্মীরি মরিচ, তাহলে রংটা একটু ভালো লাগবে। মশলাটা ততক্ষণ কষাবেন যতক্ষণ কাঁচা গন্ধটা না চলে যায়। মোটামুটি 5-6 মিনিটেই মশলা মোটামুটি রং ইয়ে চলে আসে আর গন্ধটাও চলে যায়। এর মধ্যে দিচ্ছি একটুখানি নুন আর সামান্য একটু চিনি, একদম অল্প। এইটা একটু ঝোলের যে টেস্টটা এটাকে একটু বাড়িয়ে তোলে আর রংটাও খুব সুন্দর আসে, এই জন্য সামান্য একটু আমরা চিনি অ্যাড করলাম। এবার আমরা ভাজা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে সামান্য একটু জল অ্যাড করলাম। এবার আমরা আন্দাজ মতো জল মিশিয়ে দিচ্ছি, যেরকম পরিমাণে মাছ থাকবে। এটা খুব বেশি ঝোলঝোল হবে তা নয়, মোটামুটি একটু এ হবে। এটা একটু সামান্য ফুটলে আমরা মাছগুলোকে আস্তে আস্তে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। পাঁচ মিনিট মতন ঝোলটাকে আমরা হাই ফ্লেমে ফুটিয়েছি। এইবার আমরা ফ্লেমটাকে একটু কমিয়ে দিয়েছি। এবার দেখবেন আস্তে আস্তে ওপর থেকে তেলটা উঠে আসবে। এবার দেখুন সাইড দিয়ে পুরো তেল উঠে গেছে। এবার আমরা গরম মশলাটা অ্যাড করে দিলাম। দুটো কাঁচা লঙ্কা এর মধ্যে আমরা দিয়ে দিলাম। চিতল মাছের ঝাল একদম রেডি হয়ে গেছে, এবার আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখেছেন তো চিতল মাছটা দেখতে কিরকম অদ্ভুত লাগছে, পুরো তেল একদম উঠে গেছে। এবার আমরা গরম গরম চিতল মাছের তেল ঝাল পরিবেশন করে দেখাচ্ছি। চিতল মাছের তেল ঝাল একদম রেডি হয়ে গেছে। আমার এই রান্নাটি যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন।